তন্তুর প্রকারভেদ। টেক্সটাইল তন্তুর মৌলিক জ্ঞান তন্তু ব্র্যান্ডের এবং প্রকারের একটি বুদ্ধিসম্পন্ন মূল্যায়ন, যা সহজতর এবং প্রয়োগের জন্য সঠিক মান চিহ্নিত করতে সাহায্য করবে। তন্তু শ্রেণীবিভাগ। টেক্সটাইল তন্তুকে বিশদভাবে দুটি ভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, প্রাকৃতিক তন্তু, মানবসৃষ্ট তন্তু। প্রাকৃতিক তন্তু তুলা। তুলা পোশাকে বহুল ব্যবহৃত প্রাকৃতিক তন্তু, যা তুলো গাছপালার বীজের কাছাকাছি একটি গুটিতে জন্মায়। পাট বস্ত্র। পাট বস্ত্র সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক তন্তু, যা শন গাছ থেকে তৈরি করা হয়। তবে লিনেন তন্তু গরম আবহাওয়ার তার ব্যতিক্রমী ঠান্ডা এবং সতেজতার জন্য মূল্যায়িত হয়। পাট। পাট একই নামের একটি লম্বা গাছ থেকে নেওয়া হয় এবং এটির চাষ এবং ফলন সহজ। এটা খুবই সস্তা এবং বিপুল পরিমাণে ব্যবহার করা হয়। গদি। এটি সাদা চুলের মতো তন্তু, যা গাছপালার বীজের ক্যাপসুল থেকে পাওয়া যায় এবং এই গাছটি জাভা এবং সুমাত্রা মেক্সিকোতে সেইবাগ্রোন নামে পরিচিত। উচ্চ দীপ্তির কারণে এটিকে রেশম তুলা বলা হয়, যা রেশমের মতোই। রামিয়ে। একটি বৃক্ষময় তন্তু, শন প্রায় এবং এটি রিয়া এবং চীন ঘাস হিসেবে পরিচিত হয়। এটি একটি লম্বা পুষ্পোদ্যম উদ্ভিদের থেকে নেওয়া হয়। শন। শন তৈরি করা হয় সেই একই ডালপালা এবং গাছ থেকে যেটা থেকে গাঁজা তৈরি করা হয়, কিন্তু এটিতে কোনো চেতনানাশক উপাদান থাকে না। এর আছে পট্টবস্ত্র এর ন্যায় গঠন বিন্যাস, আছে পানি সহনশীলতা, কিন্তু এটি খুব সহজেই কুচকে যায়। প্রাণী। উল। উল ফাইবার ভেড়ার চামড়া থেকে জন্মায় এবং এটি পৃষ্ঠতল আঁশসহ অপেক্ষাকৃত অমসৃণ এবং কোঁচকানো একটি তন্তু। তন্তুর চেহারা শাবক জাতের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সিল্ক। সিল্ক একটি সূক্ষ্ম চলমান ফেসো সুতা, যা সিল্ক ওয়ার্ম নামে পরিচিত, মথ শুয়োপোকার গুটি থেকে নেওয়া হয়। এটি প্রোটিন দ্বারা গঠিত। তন্তুর ত্রিকোণ প্রিজমের মতো আকারের কারণে খুব চকচকে হয়, যা বস্তুকে প্রবেশমান আলো বিভিন্ন কোণে প্রতিসৃত করতে দেয়। উটের লোম। চীনের মঙ্গোলিয়া এবং মধ্য মঙ্গোলিয়ার যাযাবর পরিবারের মহিলাদের দ্বারা ড্রপ তাকুর উপর উট সুতা কাটা হয়। শীতবস্ত্র এবং কার্পেট তৈরিতে উটের লোম ব্যবহৃত হয়। মানবসৃষ্ট তন্তু রেয়ন। যেহেতু রেয়ন মানবসৃষ্ট, তাই এটি কৃত্রিম তন্তু হিসেবে গ্রহণযোগ্য নয়। রেয়ন একটি বহুমুখী তন্তু এবং এটি আরও অন্যান্য প্রাকৃতিক তন্তুর ন্যায় একই রকম বৈশিষ্ট্য বহন করে। সিল্ক, উল, তুলা এবং পট্টবস্ত্র এর অনুভূতি এবং গঠন বিন্যাস অনুকরণ করতে পারে। অ্যাসিটেট। অ্যাসিটেট সেলুলোস কম্পাউন্ড দিয়ে গঠিত হয়, যা অ্যাসিটেট সেলুলোস সেলুলোস সল্ট নামে পরিচিত। যদিও এটি রেয়নের তুলনায় ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। নাইলন। নাইলনের মধ্যে তন্তু সৃষ্টিকারী পদার্থটি কৃত্রিম পলিওএমাইডের লম্বা চেইন, যেখানে 85% এরও কম এমাইড লিঙ্কেজ রয়েছে, যা সরাসরিভাবে দুইটি অ্যারোমেটিক রিংয়ের সাথে সংযুক্ত। এখানের উপাদানগুলো হল কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। পলিস্টার। পলিস্টারের তন্তু সৃষ্টকারী পদার্থটি কৃত্রিম পলিমারের একটি লম্বা চেইন, যা তৈরি হয় একটি সাবস্টিটিউট অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার এর ওজনের প্রায় 85% দিয়ে। একরাইলিক। একরাইলিকের তন্তু সৃষ্টিকারী পদার্থটি
যে কোনো লম্বা চেইন বিশিষ্ট পলিমার যা তৈরি হয় একরাইলো নাইট্রাইল ইউনিটস এর ওজনের প্রায় 85% দিয়ে। কঠিন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন সহ অন্যান্য মূল উপাদানগুলোকে সংশ্লেষিত করে স্বল্প পরিমাণ রাসায়নিক উপাদানকে বৃহৎ পলিমার সমন্বয়ে রাসায়নিক পদার্থে পরিণত করা হয়। কাঁচ, যদিও কাঁচ একটি কঠিন এবং অনমনীয় উপাদান, এটি তৈরি হয় একটি ভালো স্বচ্ছ টেক্সটাইল দিয়ে যা দেখতে সিল্কের মতো মনে হয়।